হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10। তোমাদের পথের দাবি পাঠ্য রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। এই তোমাদের যে গদ্যাংশটি পাঠ্য রয়েছে সেটি আমরা আগেই ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে আবার রিভিশন ভিডিও তৈরি করছি। তো তোমাদের পথের দাবি পড়ানোর সময় তোমাদের লেখক সম্পর্কে, লেখক পরিচিতি আমরা দিয়েছিলাম। তো 1326 বঙ্গাব্দে প্রথম এই উপন্যাসটি প্রকাশিত হয়, পথের দাবি উপন্যাসটি বঙ্গবাণী পত্রিকায়। 1326 বঙ্গাব্দে বঙ্গবাণী পত্রিকায় প্রথম এই উপন্যাসটি প্রকাশিত হয়। এটি বই আকারে পরে প্রকাশিত হয়। তোমরা সবাই জানো, আগেই বলেছি যে এই বইটি কিন্তু ব্রিটিশ সরকার ব্যান্ড করে দিয়েছিলেন। তো এই এটি একটি রাজনৈতিক উপন্যাস হিসেবেই কিন্তু বিবেচিত হয়। এই তোমাদের যে পাঠ্য অংশ, সেখানে পাঠ্য অংশে তো পুরো উপন্যাসটা নেই, তোমাদের পাঠ্য অংশে নেওয়া হয়েছে ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশ এবং সপ্তম পরিচ্ছেদের একদম শেষ দুটি অনুচ্ছেদ, বাকি মানে বাদ দিয়ে বাকি পুরো অংশটি নেওয়া হয়েছে। তো তোমাদের এই যে মানে উপন্যাসের যে অংশবিশেষ তোমাদেরকে দেওয়া হয়েছে, তাতে তোমাদের একটা আমরা ঘটনা সম্পর্কে জানতে পাচ্ছি। কিন্তু তার আগে উপন্যাসটির সূচনায় কী ছিল সেটা আমরা আজকে একটু আলোচনা করে নেব। আমরা যদি পথের দাবি উপন্যাস তোমরা জানি না, পড়েছো কি না, বা তোমাদেরকে বলেছিলাম এই ছবিটি দেখে নিতে, তোমরা অনেকে হয়তো দেখেও থাকবে এই ছবিটি। তো এই পথের দাবি উপন্যাসের শুরুতে যেটি ছিল, তোমাদেরকে আমি একটু সংক্ষিপ্ত আকারে সেটা বলবার চেষ্টা করছি। উপন্যাসের শুরুতে দেখা যায় যে পথের দাবি গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অপূর্ব হালদার। অপূর্ব হালদার একজন যুবক, সে শিক্ষিত, উচ্চশিক্ষিতই তাকে বলা যায়। সে শুধু এমনি শিক্ষিত না, সে MSc পাস করে বর্মায় বোধা কোম্পানিতে চাকরি পায়। অর্থাৎ বুঝতেই পারছো, MSc পড়া অবধি পড়াশোনা করেছে মানে সে যথেষ্ট শিক্ষিত। আর তার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বলে তার পিতা কিন্তু খুব একটা ওই হিন্দু সংস্কার নিয়ে তার খুব একটা মাথা ব্যথা ছিল না। তাকে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন সময় ঘুরে বেড়াতে হতো, তাই তার মধ্যে এই হিন্দু সংস্কার সম্পর্কে তেমন কোনো যে বাঁধা ধরা নিয়ম মানতে হবে বা এরকম তিনি তোয়াক্কা করতেন না, হিন্দু সংস্কার তোয়াক্কা করতেন না। কিন্তু উল্টো দিকে যদি আমরা দেখি, তার মা গৃহবধূ ছিলেন, তার মা কিন্তু এই সংস্কার মেনে চলার চেষ্টা করতেন এবং ছোঁয়াছুঁই বাতিক ছিল, এবং তারা যেহেতু হালদার ব্রাহ্মণ, তারা নিজেরা রান্না করে খেতেন, অন্য কারোর ছোঁয়াও তারা খেতেন না। অপূর্ব তার মায়ের অনুগামী হয়েছিল, তার মায়ের সঙ্গেই তার বেশিরভাগ সময় কাটত বলে সে তার মায়ের অনুগামী হয়ে উঠেছিল। অর্থাৎ অপূর্ব কিন্তু এই হিন্দু সংস্কারগুলো, তখনকার দিনে তোমরা জানো যে জাতপাতের খুব ব্যাপার ছিল, ছোঁয়াছুঁয়ের ব্যাপার ছিল, তো সেই সংস্কারগুলো কিন্তু অপূর্ব মেনে চলতো। আর অপূর্ব খেলাধুলায় অত্যন্ত পারদর্শী ছিল, নানা ধরনের খেলাধুলায় সে পারদর্শী। সে যখন বর্মায় বোধা কোম্পানিতে চাকরি পায়, তখন তার মা কিন্তু প্রথমেই যেতে দিতে রাজি হননি। তার কারণ হচ্ছে যে বর্মায় ব্রিটিশরা রয়েছে এবং সেখানে বাড়ি থেকে অনেক দূরে, সেখানে একা অপূর্বর পক্ষে রান্নাবান্না করে, নিজের হাতে রান্নাবান্না করে খাওয়া অসুবিধা হবে, বা ব্রিটিশদের সংস্পর্শে বা খ্রিস্টানদের সংস্পর্শে এসে ওর জাত চলে যেতে পারে, এই ধরনের ধ্যান ধারণা ওর মায়ের ছিল। সেই জন্য ওর মা প্রথমে রাজি হননি যে এখানে গিয়ে ও মানে অপূর্ব চাকরি করুক। কিন্তু বাড়ির চাকর তেওয়ারি, এই তেওয়ারিকে সঙ্গে নিয়ে অপূর্ব বর্মায় যেতে যখন রাজি হয়, তার সে রান্নাবান্না করে দেবে বলে, দেখভাল করবে বলে, তখন মা পরে অনুমতি দেন। এবং রেঙ্গুনে যখন যায়, অপূর্ব যায় চাকরি সূত্রে, যে দিনগুলো সে রেঙ্গুনে কাটিয়েছিল তার কিন্তু সেই দিনগুলো খুব একটা প্রথম দিকে সুখকর ছিল না। তার কারণ একে তো অপরিচিত পরিবেশ, তাছাড়া যেহেতু অপূর্ব খুব সংস্কার মেনে চলতো, সেই জন্য চারধারে ব্রিটিশরা রয়েছে বা খ্রিস্টানরা রয়েছে, তো সেই ধরনের মানে ওর নিজের সংস্কার বা ছোঁয়াছুঁই যে বাতিকগুলো, সেই বাতিকগুলো নিয়ে ওর খুব অসুবিধা হচ্ছিল। তাছাড়া যে বাড়িতে ও ভাড়া থাকতো, যে বাসায় আমরা বলতে পারি, সেই বাসাটিও ছিল একজন ইংরেজ পরিবার থাকতো, ওপরে একজন ইংরেজ পরিবার, এবং বার্মায় তখনকার দিনে এটা বলে রাখা ভালো এই প্রসঙ্গে যে সব কাঠের বাড়ি ছিল,
এবং অপূর্ব নিচতলায় ভাড়া থাকতো, আর ওপর তলায় এক ইংরেজ পরিবার থাকতো, তারা খ্রিস্টান। এবং সেই ইংরেজ পরিবারের কর্তা ছিলেন জোসেফ, জোসেফ সাহেব। যদি জোসেফ সাহেব অধিকাংশ সময় নেশা করে তার বাড়িতে ঢুকতেন এবং নানা প্রকার উৎপাত করতেন, এবং নেশা করলে যা হয় মানুষ নিজের মধ্যে আর থাকে না, যার জন্য তিনি বাড়ি মানে ওপরে হাঁটা চলা করতেন বা দুমদাম করে জিনিস ফেলতেন। এগুলোর ফলে অপূর্বর খুব থাকতে অসুবিধা হতো। অপূর্ব নিজে শান্তি পছন্দ করে, শান্ত প্রিয় মানুষ, সেই জন্য অপূর্বর কিন্তু খুব অসুবিধা হতো। আর এই জোসেফের একটি মেয়েও ছিল যার নাম আমরা পরে দেখতে পাই, ভারতী, যে খ্রিস্টান রমণীর কথা তোমরা পেয়েছো যেহেতু আমরা এই উপন্যাসটি আগে পড়েছি, উপন্যাসের অংশ বিশেষ। সেই খ্রিস্টান মেয়েটি হচ্ছে এই জোসেফেরই মেয়ে, ভারতী। তো এইখানে এমন শব্দ টব্দ হতো সেই নিয়ে জোসেফের সঙ্গে কিন্তু অপূর্বর খুব ঝামেলা হয়েছিল, মতানৈক্য তৈরি হয়েছিল। এবং যখন এই খ্রিস্টান পরিবারের সঙ্গে গোলমাল এতটাই তীব্র হয়েছিল যে জোসেফ, জানো তোমরা যে ইংরেজ যারা ছিলেন তারা কথায় কথায় কোর্টে যেতেন, আইন দেখাতেন, জোসেফও কিন্তু অপূর্বর নামে থানায় ডায়েরি করেছিল। এবং সেই থানায় ডায়েরি করার পর সেই কেস কোর্টে যায় এবং অপূর্বকে কিন্তু ওই বর্মায় রেঙ্গুনে গিয়ে 20 টাকা জরিমানা দিতে হয়। মানে এই যে জোসেফের সঙ্গে সে মতানৈক্যে জড়িয়ে পড়েছিল, যে তখন যেহেতু ব্রিটিশ শাসিত সরকার, ব্রিটিশরা জোসেফের হয়েই রায় দেয়, যেহেতু অপূর্ব ভারতীয় সেই জন্য অপূর্বর হয়ে তারা কোনোভাবেই কোনো রায় দেয় না, তাই 20 টাকা অপূর্বকে জরিমানা দিতে হয় আদালতে। আর জোসেফ ও তার এই কন্যা ভারতীকেই জরিমানাটা দিতে হয়। তো এটা অনৈতিক ছিল, তার কারণ হচ্ছে এই যে ঔপনিবেশিক শাসন শোষণে ভারতবাসী যে কতটা নিষ্পেষিত হতো তার পরিচয় কিন্তু আমরা এখানেই পাই, যে সেই সময় সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশ শুধু ভারতবর্ষ নয় বার্মা অঞ্চলেও তাদের নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, এবং তারা কীভাবে ভারতবাসীকে জর্জরিত করে রেখেছিল বা এই বার্মার মানুষকেও জর্জরিত করে রেখেছিল তা কিন্তু এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয়। এরপরে আমরা দেখতে পাই যে এখানেই অফিসে, এই রেঙ্গুন অফিসে অপূর্বর সঙ্গে অপূর্বর সহকর্মী ছিলেন বা বন্ধু ছিলেন রামদাস তলওয়ারকার। রামদাস তলওয়ারকার ছিলেন মারাঠি এবং তিনি ব্রাহ্মণ, এবং তিনি অপূর্বর সঙ্গে তার যে সখ্যতা তৈরি হয়েছিল তাতে অপূর্বর যেমন তিনি সহকর্মী তেমনি সহমর্মীয় হয়ে উঠেছিলেন, বন্ধুর মতন তার পাশে সর্বদা ছিলেন। এমনকি তার স্ত্রী, এই রামদাস তলওয়ারকারের স্ত্রী বহিনজি, যাকে আমরা পরবর্তী সময় দেখতে পাই, তিনি কিন্তু অপূর্বকে দাদা হিসেবে ডেকেছিলেন এবং নিজের স্বামীকে যেমন টিফিন পাঠিয়ে দিতেন তেমনি অপূর্বকেও তিনি কিন্তু টিফিন পাঠিয়ে দিতেন। যেহেতু তারা মারাঠি ব্রাহ্মণ ছিলেন আর অপূর্ব ব্রাহ্মণ, অপূর্ব তার হাতে খাবার খেতে কোনো অসুবিধা ছিল না। আর রামদাস তলওয়ারকার ছিলেন অ্যাকাউন্টেন্ট বা হিসেব রক্ষক, তিনি এই অফিসের সমস্ত হিসেবে রক্ষণাবেক্ষণ করতেন এবং অপূর্ব সহকর্মী আর বন্ধুও হয়ে উঠেছিলেন। আর অপূর্ব এই যে অত্যাচারিত হয়েছে, অপূর্ব আমরা পরবর্তী সময়েও দেখব অপূর্ব তার কীভাবে ব্রিটিশ ফিরিঙ্গি সাহেবদের তাকে পীড়ন করেছিল বা তাকে মারধর করেছিল স্টেশন, সেখানে স্টেশন মাস্টারও কিছু বলেননি, তো সেই ধরনের ঘটনাগুলো যখন রামদাস তলওয়ারকে বলেন তখন অপূর্বর বেদনায় তিনিও ব্যথিত হয়েছিলেন। এই যখন ঘটনা চলছে এমন সময় হঠাৎ অপূর্বর ওই বাড়িতে চুরি হয়, এবং চোর কিন্তু টাকা পয়সা ছাড়া আর কিছু এখান থেকে চুরি করে নিয়ে যায়নি, চোর বেশি মানে বেশি কোনো জিনিসপত্র কিন্তু সেখান থেকে সরাতে পারেনি, শুধুমাত্র টাকা পয়সা সরিয়েছিল। আর সেই সময় তেওয়ারি বাড়িতে ছিল না, তেওয়ারি গিয়েছিল ফয়ায়, সে ফয়া নাচ দেখতে গিয়েছিল, তোমরা পেয়েছো সেটা। এবার ভারতী কিন্তু সেই সময় সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল এবং গুছিয়ে রেখে হিসেব টিসেবও দিয়ে দিয়েছিল যে কোথায় কোন জিনিস রাখা ছিল সেটা অপূর্বকে জানিয়ে দিয়েছিল, এবং তার টাকা পয়সা যা যাওয়ার সামান্য কিছু চুরি গিয়েছিল। এই ঘটনা আমরা দেখতে পাই। এরপর এই যে হলো, এই ঘটনার পরে অপূর্ব পুলিশ স্টেশনে যাচ্ছে যে সে থানায় ডায়েরি করবে বলে, তার বাড়িতে যেহেতু চোর ঢুকেছে সেই জন্য সে থানায় ডায়েরি করবার জন্য যাচ্ছিল। সেই সময় তার সাথে পথে দেখা হয় নিমাইবাবুর। এই নিমাইবাবু ছিলেন পুলিশের বড় কর্তা। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে যেহেতু অপূর্বর বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি তাদের এই আত্মীয় বা শুভাকাঙ্ক্ষী বা পরিচিত নিমাই কাকাকে কিন্তু তিনি চাকরি দিয়েছিলেন।
সেই জন্য অপূর্বর শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় বলতে পারো এই নিমাই কাকার সঙ্গে অপূর্বর দেখা হয়। এবং অপূর্বর সঙ্গে দেখা হওয়ার পর তিনি কিন্তু অপূর্বকে থানায় না নিয়ে গিয়ে বলেন যে তাকে জাহাজঘাটায় যেতে, সেখানে বিপ্লবী সব্যসাচী মল্লিক আসার কথা আছে। এবং বিপ্লবী সব্যসাচী মল্লিকের কথা শুনে অপূর্ব উৎসাহিত হয় জাহাজঘাটায় যেতে, তার কারণ অপূর্ব মনে প্রাণে দেশপ্রেমী ছিল, সেও কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা কামনা করত। এবং সে এত বড় একজন বিপ্লবীকে চোখের সামনে দেখতে পাবে বলে সে জাহাজঘাটায় যেতে রাজি হয়। এবং সে নিমাইবাবুর সঙ্গে জাহাজঘাটায় যায়, সেখানে গিয়ে তারা খুঁজে পায় না সব্যসাচী মল্লিককে, দেখতে পায় না। কিন্তু থানার অন্য এক অফিসার জগদীশবাবু, তিনি কয়েকজনকে সন্দেহের বশে আটকে রেখেছিলেন এবং তাদেরকে পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছিল। নিমাইবাবুকে জানালে নিমাইবাবু অপূর্বকে সঙ্গে করে পুলিশ স্টেশনে আসেন। তারপর থেকে আমাদের এই তোমাদের যে পাঠ্য অংশ, সেই পাঠ্য অংশ শুরু হচ্ছে। এটা হলো পূর্ব পাঠ, অর্থাৎ এর আগে কী ঘটনা ঘটেছিল, এরপরে কী ঘটনা ঘটবে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করছি। ধন্যবাদ।